أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ইমাম গাজ্জালি বিশ্ববিদ্যালয় কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে আবার স্বাগতম আজকে আমি ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং অর্থাৎ বিবিএস ফার্স্ট সেকেন্ড ইয়ারে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং নিয়ে অ্যাকাউন্টিং এর একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব আজকের চ্যাপ্টার অ্যাকাউন্টস অফ পার্টনারশিপ বিজনেস অর্থাৎ অংশীদারি ব্যবসার হিসাব এই অংশীদারি ব্যবসার হিসাব এইখান থেকে আমি একটা অঙ্ক মডেল সলিউশন করব করে দেখাবো আমি আজকে যে অঙ্কটা করব এটা হচ্ছে অ্যাডমিশনের অঙ্ক অর্থাৎ কোনো অংশীদার যদি নতুন কোনো অংশীদার অর্থাৎ কোনো অংশীদারি কারবারে নতুন করে যদি কোনো অংশীদারের আগমন ঘটে সেক্ষেত্রে কী হিসাব নিকাশ করা হয় সেই সংক্রান্ত একটা অঙ্ক তাই প্রথমেই অঙ্কটা পড়ছি জামান অ্যান্ড মিনহাজ আর পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিট অ্যান্ড লস ইন দ্য রেশিও 2:1 দ্য ব্যালেন্স শিট অফ দ্য ফার্ম অ্যাজ 31st 2002 is as follows এখানে জামান এবং মিনহাজ এরা দুইজন অংশীদার পার্টনার্স এরা ব্যবসা করতেছে তাদের শেয়ার অনুপাত অর্থাৎ প্রফিট ভাগাভাগি যে অনুপাত সেটা হচ্ছে 2:1 আর এখানে একটা ব্যালেন্স শিট তাদের দেওয়া আছে 2002 সালের 31 ডিসেম্বর তারিখে তাদের একটা ব্যালেন্স শিট দেওয়া আছে সম্পত্তি এবং দায়ের তালিকা দেওয়া আছে তা কি কি সম্পত্তি আছে তাদের ক্যাশ আছে ক্যাশ অ্যাকাউন্ট রিসিভেবল স্টক মোটর ভ্যান তারপর হচ্ছে মেশিনারি বিল্ডিং আর লাইব্রেরি আছে হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল নোটস পেয়েবল রিজার্ভ ফান্ড আর ক্যাপিটাল দুজনের ক্যাপিটাল এখানে অ্যামাউন্টগুলো দেওয়া আছে আর এখানে এডিশনাল কিছু তথ্য দেওয়া আছে সেটা হচ্ছে দে অ্যাডমিট আনোয়ার অ্যাজ এ পার্টনার্স ফ্রম January 1, 2003 ফর 1/4 শেয়ার অন দ্য ফ্লোয়িং টার্ম মানে আনোয়ার নামে একজন ব্যক্তি সে নতুন করে অ্যাডমিট হতে চায় এই ফার্মের 1/4 প্রফিট সে নিয়ে প্রফিট নিতে চায় যার বিনিময়ে সে এখানে নিম্নোক্ত আরও কিছু শর্ত আছে এই শর্তগুলো পূরণ করে সে আনোয়ার এই জামান এবং মিনহাজের যে ফার্ম এই ফার্মে সে অ্যাডমিট হতে চায় তা যে আর যে টার্মগুলো আছে সেগুলো হচ্ছে দ্যাট হি শো ব্রিং ইন টাকা 6,000 অ্যাজ প্রিমিয়াম ফর গুড ইল অ্যান্ড টাকা 2,000 অ্যাজ হিস ক্যাপিটাল মানে আনোয়ার যখন সে অ্যাডমিট হবে অ্যাডমিট হওয়ার সময় সে 6,000 টাকা হচ্ছে প্রিমিয়াম ফর গুডউইল গুডউইল হিসাবে প্রিমিয়াম নগদ টাকা আনবে প্রিমিয়াম ফর গুডউইল গুডউইল বলে গুডউইলের উপরে অনেকগুলো অপশান আছে অল্টারনেটিভ আছে যে গুডউইল কীভাবে হিসাবভুক্ত করা হয় তার ভিতরে একটা পদ্ধতি হচ্ছে একটা বিষয় হচ্ছে যে প্রিমিয়াম ফর গুডউইল অর্থাৎ প্রিমিয়াম ফর গুডউইল মানে হচ্ছে যে নগদ সম্পদ সুনাম হিসাবে নগদ অর্থ আদায় করলে সেটাকে বলা হয় প্রিমিয়াম ফর গুডউইল অর্থাৎ নগদ নগদে সুনাম বাবদ নগদে অর্থ আদায়ের জন্য যে পদ্ধতি এটার নাম হচ্ছে প্রিমিয়াম মেথড গুডউইল যে গুডউইলের যে হিসাব নিকাশ করা হবে এটা হচ্ছে প্রিমিয়াম মেথডে হিসাব করা হবে প্রিমিয়াম ফর গুডউইল অর্থাৎ 6,000 টাকা সে গুডউইল হিসাবে নগদ টাকা আনবে অ্যান্ড টাকা 20,000 অ্যাজ হিস ক্যাপিটাল এবং ক্যাপিটাল হিসাবে আনবে 20,000 টাকা অর্থাৎ সে টোটালি আনবে 26,000 টাকা 6,000 টাকা আনবে গুডউইল বাবদ আর 20,000 টাকা আনবে ক্যাপিটাল বাবদ দ্যাট মেশিনারি অ্যান্ড মোটরস ভ্যান বি ডেপ্রিসিয়েটেড বাই 10% এখন আনোয়ার যখন অ্যাডমিট করবে সে আগমন করবে সেই সময় মেশিন এবং মোটর যে এখানে যে মেশিন আছে এবং মোটর আছে এই দুইটার মূল্য র্যাশ পাবে 10% ডিপ্রিসিয়েট বাই 10%
অর্থাৎ 10% ড্যাশ পাবে, ড্যাশ করবে, নতুন ভ্যালু দাঁড় করাবে এটা 10% ড্যাশ করার পরে। আচ্ছা তারপর হচ্ছে দ্যাট দি ভ্যালু অফ স্টক বি ডিটেক্টেড টু টাকা 15,000। এখানে স্টক যেটা দেওয়া আছে 20,000 টাকা, এই স্টকের মূল্য র‍্যাশ পে দাঁড়াবে 15,000 টাকা, স্টকের মূল্য র‍্যাশ পে 15,000 টাকা দাঁড়াবে। দ্যাট দি রিজার্ভ অফ 5% বি ক্রিয়েটেড ফর ডাউটফুল ডেটস। আজ অ্যাকাউন্ট রিসিভেবল যেটা আছে অনাদায়ী, অর্থাৎ অনাদায়ী পাওনা হিসাবে 5%, অর্থাৎ এই অ্যাকাউন্ট রিসিভেবল 5% অনাদায়ী পাওনা হিসাবে অর্থাৎ রিজার্ভ রাখবে, সঞ্চিতি রাখবে, অনাদায়ী পাওনা সঞ্চিতি। আর হচ্ছে দ্যাট দ্য ভ্যালু অফ বিল্ডিং হ্যাভিং অ্যাপ্রিসিয়েটেড বি গট আপ টু টাকা 31,000, মানে বিল্ডিং এর যে মূল্য আছে 21,000 টাকা এইটা বৃদ্ধি পেয়ে এটার মূল্য দাঁড়াবে 31,000 টাকা। এই টার্মগুলোর পরে বলা হচ্ছে পেস নেসেসারি জার্নাল এন্ট্রিজ, তারপর হচ্ছে প্রিপেয়ার রিভলিউশন অ্যাকাউন্টস অ্যান্ড অলসো দ্য ব্যালেন্স শিট আফটার অ্যাডমিশন অফ আনোয়ার। আনোয়ারের অ্যাডমিশন হওয়ার পরে, আফটার আনোয়ার, অর্থাৎ আনোয়ার অ্যাডমিশন নেওয়ার পরে তার ব্যালেন্স শিটটা তৈরি করতে বলছে, আর নেসেসারি জার্নাল জার্নাল এন্ট্রিজ দিতে বলছে, আর একটা দিতে বলছে কি রিভলিউশন অ্যাকাউন্টস। তিনটার বিষয় বলা হয়েছে, আর একটা বিষয় না বললেও আমরা সেটা করব হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে মূলত চারটা করণীয় আছে, চারটা কাজ আমাদের আছে। প্রথম কাজ হচ্ছে জার্নাল এন্ট্রি যা বেতা দিতে হবে, দ্বিতীয় কাজটা হচ্ছে একটা রিভলিউশন অ্যাকাউন্টস করতে হবে, তিন নম্বর কাজ হচ্ছে একটা ক্যাপিটাল অ্যাকাউন্টস করতে হবে, চার নম্বর কাজ হচ্ছে ব্যালেন্স শিট তৈরি করতে হবে। এখন প্রথমে আমরা জার্নাল এন্ট্রিজ দিতে পারি। জার্নাল এন্ট্রিজের জন্য প্রথমে যে জার্নালটা আমরা দিব, যে যে টাকাটা আসছে সুনাম বাবদ এবং গুডিল ক্যাপিটাল বাবদ এটার জন্য আমরা কী লিখব, ক্যাশ আসছে ক্যাশ ডেবিট করব, আর দুইটা ভাগে আসছে টাকা, একটা হচ্ছে ক্যাপিটাল বাবদ আসছে আর একটা হচ্ছে গুডিল বাবদ আসছে। তাহলে সেই বিষয়গুলো লিখব, প্রথমে ক্যাশ অ্যাকাউন্টস ডেবিট, তারপর হচ্ছে আনওয়ার্ডস ক্যাপিটাল, আর আছে প্রিমিয়াম ফর গুডি। ক্যাপিটাল আসছে 20, গুডিল আসছে 6, মোট নগদ টাকা পাচ্ছে কারবার 26,000 টাকা। আমরা একটা জার্নাল দিলাম, ব্যাখ্যা লিখব, আমি সংক্ষেপে লিখছি ব্যাখ্যাটা, এখানে দেখাচ্ছি না আপাতত। এরপরে এবার সম্পত্তি, যে এখানে যে অ্যাসেট এবং লাইবিলিটি যেগুলো আছে এটার যে র‍্যাশ বৃদ্ধি জড়িত যাবে না, এটা হচ্ছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টসের মাধ্যমে দেখাবো। যে কোনো সম্পত্তি যদি বৃদ্ধি পায় তাহলে ওই সম্পদটাকে ডেবিট করে দিব, ডেবিট করে ওর বিপরীতে ক্রেডিট করব, কি রিভ্যালুয়েশন অ্যাকাউন্টস ক্রেডিট করব। আবার যদি উল্টা হয়, কোনো সম্পদ যদি মানে মূল্য যদি হ্রাস পায়, যদি কমে যায়, তাহলে ওই সম্পদটা ক্রেডিট হয়ে যাবে আর ওর বিপরীতে অতটুকু টাকা হচ্ছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টসকে ডেবিট করব। তাহলে আমরা দেখি এখানে কি কি অ্যাসেট লাইবিলিটিসের ভ্যালুয়েশন করা হয়েছে, ইভ্যালুয়েশন করা হয়েছে। যেমন প্রথমে মেশিনারি আর মোটর ভ্যান, আর এটা হচ্ছে স্টক, আর এটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে অ্যাসেটের ভিতরে অ্যাকাউন্ট রিসিভেবল, স্টক, 1, 2, 3, 4, এই চারটা বিষয়ে, এই চারটারই হচ্ছে মূল্য হ্রাস, মূল্য হ্রাস পেয়েছে বা ভ্যালুটাকে কমায় দেখানো হয়েছে, র‍্যাশ করে দেখানো হয়েছে। তাহলে এটা এইগুলো যদি র‍্যাশ করে তাহলে এই চারটাই হবে ক্রেডিট, আর এর বিপরীতে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টস হবে ডেবিট। তাহলে আমরা এইটা যাওয়ার আগে আর একটা কাজ করে নিতে পারি, গুডউইলের যদি নগদ টাকা হিসেবে গুডউইল আসে সঙ্গে সঙ্গে ওইটা পুরাতন অংশীদাররা ওই টাকাটা তাদের ক্যাপিটাল হিসাবে
ক্যাপিটালের মধ্যে বন্টন করে নেয়, সেটা দাবিদার দিয়ে দিতে হবে। তাহলে এই গুডউইল আর থাকবে না, প্রিমিয়াম এটা হচ্ছে এই 4000 টাকাকে এখন ক্রেডিট করে দিলাম। আর এই 4000 টাকা এখন পুরাতন যে অংশীদার, একজন ছিল জামাও তার একটা ছিল মিনহাজ, এরা ভাগ করে নিবে তাদের পুরাতন অনুপাতে, পুরাতন রেশিও অনুযায়ী। এটাকে তিন ভাগ করলে এক এক ভাগে আসে 2000, তাহলে 4 আর 2 6। এইবার আমরা আসি রিভ্যালুয়েশন, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। স্টক ক্রেডিট, তারপরে হচ্ছে মোটর, মোটর ভ্যান ক্রেডিট, মেশিনারি ক্রেডিট, আর এটা হচ্ছে ডাউটফুল প্রভিশন, প্রভিশন ফর ডাউটফুল ডেস। টাকাগুলো আমরা দেখি, স্টক স্টক বলে দিয়েছে 15000 টাকা, তাহলে 5000 টাকা স্টক কিনে ফেলছে। আর মোটর ভ্যান এখানে একটা রেট বলা হয়েছে 10%, মোটর ভ্যান 17000 টাকা, তাহলে 1700। মেশিনারি 10%, মেশিনারির ভ্যালু আছে 30000, তাহলে 3000 টাকা। আর 15% অ্যাকাউন্ট হিসেবে বলে দেয় 5%, 10% হচ্ছে বা 600 টাকা, 5% 600 টাকা। এই তিনটার চারটা মিলায় রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট তিনটার যোগফল হবে 10300 টাকা। এবার বিল্ডিং এর মূল্য বেড়েছে, এখন এর জন্য কি হবে, বিল্ডিংটাকে ডেবিট করতে হবে। আর রিভ্যালুয়েশন ক্রেডিট, বিল্ডিং এর মূল্য বেড়েছে, ছিল 21 হয়েছে 31, 10000। এরপর রিজার্ভ ফান্ড, এটা হচ্ছে কোনো নতুন অংশীদার যদি আসে, আর আসার পরে যদি কোনো প্রফিটের কোনো অংশ থেকে যায় সেটাও পুরাতন অংশীদাররা ভাগ করে নেয়। রিজার্ভ এখানে যেহেতু প্রফিটের একটা অংশ, প্রফিট থেকে রিজার্ভ করা হয়, এই রিজার্ভটা এখন পুরাতন অংশীদাররা তাদের পুরাতন অনুপাতে মুনাফার অনুপাতে ভাগ করে দিবে। রিজার্ভটাকে এখন যেহেতু ক্রেডিট আছে এটাকে ডেবিট করে দিব। রিজার্ভ হচ্ছে 9000 টাকা, এই 9000 টাকা ভাগ হবে
রিভ্যালুয়েশন ডেবিট হয়েছে টোটাল 10,000 টাকা 10,300 টাকা। আর ক্রেডিট হয়েছে 10,000 টাকা। তাহলে মূলত রিভ্যালুয়েশনের ডেবিট ব্যালেন্সটা 300 টাকা। এই 300 টাকা আমরা রিভ্যালুয়েশন বাবদ রাখবো না। এটা হচ্ছে এক কথায় সম্পত্তির পুনর্মূল্যায়ন জনিত লাভ লস। তাহলে সম্পত্তি পুনর্মূল্যায়ন করার জন্য এটা লাভ হচ্ছে 300 টাকা। এই লাভটাও পুরাতন অংশ দ্বারা ভাগ করে নেবে। 300 টাকা লাভ হচ্ছে। এই 300 টাকা রিভ্যালুয়েশনটাকে এখন ক্রেডিট ক্রেডিট ডেবিট করে দিব। লস হচ্ছে এটা লস, যেহেতু স্টক এটা হচ্ছে ডেবিট, অর্থাৎ এই তিনি 10,300 হচ্ছে ডেবিট আর এটা হচ্ছে ক্রেডিট। ডেবিটটা বড়, তাহলে নিশ্চয়ই এটা লস হচ্ছে। এই লসটা পুরাতন অংশ দ্বারা ভাগ করে নেবে, ক্যাপিটালের সাথে এদের বাদ যাবে। তাহলে জামান ক্যাপিটালস ডেবিট মিনহাজ ক্যাপিটাল ক্রেডিট ডেবিট আর হচ্ছে রিভ্যালুয়েশন ক্রেডিট। তাহলে 300 টাকা ডেবিট উদ্বৃত্ত ছিল, এই ডেবিটটাকে এখন 300 টাকা ক্রেডিট করে দিলাম। আর এই 300 টাকা এখন পুরাতন যে অংশীদার জামান এবং মিনহাজ এদের ক্যাপিটালের সাথে অ্যাডজাস্ট হবে, ক্যাপিটাল থেকে বাদ যাবে পুরাতন অনুপাতে। পুরাতন অনুপাত হচ্ছে 2:1, তাহলে এক একজনের ভাগে পড়বে, অর্থাৎ মিনহাজ 200 আর জামান 200 মিনহাজ 100, এই অনুপাতে ভাগ হয়ে। এটা হচ্ছে জার্নাল এন্ট্রি। আমাদের প্রিয় শিক্ষার্থী, আমাদের জার্নাল এন্ট্রিটা শেষ করলাম। এরপরে হচ্ছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা আমি এখন দেখাই। অর্থাৎ রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট বলতে আমরা অ্যাকাউন্ট তো এর আগে অনেকে শিখে আসছি, সেই যারা ক্লাস 9 থেকে শুরু করছো এই হিসাব বিজ্ঞান পড়া, সেখান থেকে আমরা খতিয়ান খতিয়ান শিখে আসছি। অর্থাৎ কোনো অ্যাকাউন্ট চাইলে সেটাকে খতিয়ান মনে করবো। তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের এটা খতিয়ান করবো, জাবেদা থেকে খতিয়ান। এখন রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট এখানে যেখানে যেখানে আছে ওইগুলো টেনে এনে একটা খতিয়ান করবো, ঠিক আছে? আমরা এখন রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের খতিয়ানটা দেখি। রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা আমরা খতিয়ান পোস্টিং জাবেদা থেকে দিয়েছি। জাবেদা থেকে আমরা কীভাবে খতিয়ান পোস্টিং দেই এর আগে আমরা শিখছি, আবার আমি বলছি। দেখো এখানে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টস ডেবিট আছে, তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট আমরা ডেবিট দিকেই লিখব টাকাগুলো, কিন্তু ক্রেডিটে যে অপশানগুলো আছে বিপরীত পক্ষে স্টক মোটর ভ্যান মেশিনারি প্রভিশন ফর ডাউটফুল, তাই লিখলাম স্টক মোটর ভ্যান মেশিনারি প্রভিশন ফর ডাউটফুল। ওই টাকাগুলো 5,000 আর হচ্ছে 3,600, ঠিক? পরবর্তীতে রেভিনেশন আবার ক্রেডিটও আছে, ক্রেডিট আছে 10,000 টাকা। তাহলে এই সেই 10,000 টাকা ক্রেডিট দিকে লিখছি, কিন্তু তার বিপরীতে কী আছে বিল্ডিং 10,000 টাকা। এরপর আর একটা অ্যাকাউন্ট আছে রিভ্যালুয়েশনের ক্রেডিট, এই যে ক্রেডিট দিকে এটা হচ্ছে লস হয়েছিল, রিভ্যালুয়েশন লস ফর রিভ্যালুয়েশন, অর্থাৎ সম্পত্তির পুনর্মূল্যায়নের কারণে যে লসটা হয়েছে মিনহাজ জামান এদের মধ্যে ভাগ করা হয়েছিল লসটা। জামানের হচ্ছে 200 টাকা আর মিনহাজের 100 টাকা, এই দুইটা আমরা এখানে লিখলাম, এখানে 300। রিভ্যালুয়েশনের কোনো ব্যালেন্স এখানে থাকবে না, কারণ কেন থাকবে না, কারণ ব্যালেন্সটাই আমরা এই যে পরবর্তীতে ভাগ করে দিয়েছি দুজন পুরাতন অংশীদারদের মধ্যে, এই জন্য এটার কোনো ব্যালেন্স বা উদ্বৃত্ত থাকবে না। রিভ্যালুয়েশন অ্যাকাউন্টসের ডেবিট দিকের যোগফল এবং ক্রেডিট দিকের যোগফল সমান হবে। ডেবিট দিকের যোগফল 10,300, ক্রেডিট দিকের যোগফলও 10,300। এটা হচ্ছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টস। আমরা
যদিও এই অঙ্কে কোন ক্যাপিটাল অ্যাকাউন্টস করার কথা বলে নাই, তারপর আমরা একটা ক্যাপিটাল অ্যাকাউন্টস করব। এই কারণে আমাদের ব্যালেন্স শিটের যখন আমরা ব্যালেন্স শিট করব, ব্যালেন্স শিটে ক্যাপিটালের অ্যামাউন্ট লিখতে হবে। এই ক্যাপিটাল নির্ণয় করার জন্য নতুন অংশীদার যুক্ত হওয়ার কারণে তাদের জামান, মিনহাজ এবং আনোয়ার এই তিনজনের যে ক্যাপিটাল, এটা নির্ণয় করার জন্য ক্যাপিটাল অ্যাকাউন্টস করব। ক্যাপিটাল অ্যাকাউন্টস করার পরে সর্বশেষে আমরা ব্যালেন্স শিটটা দেখব। ক্যাপিটাল অ্যাকাউন্টস আমরা করব, এখানে জার্নাল এন্ট্রি থেকে জার্নাল থেকে পোস্টিং দেবো, এটাও একটা খতিয়ান। প্রথম ব্যালেন্স লিখলাম, ব্যালেন্স দুইজনের ব্যালেন্স আছে, একজনের জামানের ব্যালেন্স ছিল, ক্যাপিটালের ব্যালেন্স 40 আর মিনহাজের হচ্ছে 30। এবার আমরা জাবেদা থেকে আসি ক্যাপিটাল, এই যে আনোয়ারস ক্যাপিটাল আবার ক্রেডিট হয়েছে ক্রেডিট দিকে, এটা কি নামে ক্যাশ ক্যাশ অ্যাকাউন্টস বলে আনোয়ারস ক্যাপিটাল 20। এরপরে জামান ক্যাপিটাল এবং মিনাস ক্যাপিটাল ক্রেডিট হয়েছে রিমেম্বার গুডউইল। একজনের 4 এবং 2, 4000 আর 2000। এরপরে রিজার্ভ, এখানে রিজার্ভটা হচ্ছে ক্যাপিটাল ক্রেডিট হয়েছে রিজার্ভ ফান্ড 6 এবং 3। আর এখানে ডেবিট হয়েছে 2 এবং 1 রিভলিউশন অ্যাকাউন্ট। আর কোনো এইসব আমি দেখতে পাচ্ছি না। এখন আমরা উদ্বৃত্ত নির্ণয় করব, যোগ করব, যোগফল দিয়ে উদ্বৃত্ত নির্ণয় করব। প্রথমে এখানে 20,000, এখানে হচ্ছে 35,000, আর এদিকে হচ্ছে 50,000, এবং এই অ্যামাউন্টগুলো আমরা এপাশে লিখব, 50,000, 35,000 আর এদিকে 20,000। তাহলে এখানে ব্যালেন্স সিডি, প্রথমে 20,000 তো এখানে কোনো অ্যামাউন্ট নেই, 20,000ই পাবো, এখানে 100 কম, তাহলে 34,900, আর এখান থেকে 200 কম মানে 49,800। এটা হচ্ছে, এখন এই ব্যালেন্সগুলো আমরা এই পাশে লিখবো ব্যালেন্স বিডি বলে। পরবর্তী বছরে ব্যালেন্স বিডি আসবে 49,800, 34,900 আর 20,000। এটা হচ্ছে 31 তারিখ, 31 ডিসেম্বর 2003। আর এটা হবে 1-1-2004। শিক্ষার্থী, এটাই আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্টস। আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টসের ব্যালেন্স পেয়ে গেলাম, জামানের যে প্রফিট, যে ক্যাপিটাল এখন হবে 49,800, মিনহাজের হচ্ছে 34,900 এবং আনোয়ারের হচ্ছে 20,000। এখন আমাদের লাস্ট যেটা করণীয় ছিল ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটটা আমরা এখানে নতুন করে আর করবো না, এখানে আমি সংশোধন করে দেখা দিচ্ছি যে ব্যালেন্স শিটের কী ঘটনা ঘটতেছে। ব্যালেন্স শিটে ক্যাশ, এখানে এই অ্যামাউন্টগুলো চেঞ্জ হয়ে যাবে, আর এখানে রিজার্ভ ফান্ড থাকবে না, ক্যাপিটালের অ্যামাউন্টগুলো চেঞ্জ হবে। যেমন প্রথমটা দেখি ক্যাশ, ক্যাশের ব্যালেন্স আগে ছিল 12,000, এই 12,000 এর সাথে দেখি ক্যাশ আমাদের এখানে নতুন করে 26,000 টাকা আর ক্যাশ বেড়েছে।
এই 26000 টাকা বাড়ার কারণে তো ক্যাশ ছিল হচ্ছে 4000 তো 12000 না 4000 এই 4000 এর সাথে আরো 26000 যোগ হচ্ছে তাহলে মোট হচ্ছে 30000 এইভাবে অ্যাকাউন্ট রিসিভেবল এই যে প্রভিশন ফর ডাউটফুল ডেটস এই 600 টাকা তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল থেকে ড্যাশ পাবে অ্যাকাউন্ট রিসিভেবল ছিল অ্যাকাউন্ট রিসিভেবল ছিল হচ্ছে 12000 12000 থেকে 600 বাদ দাও 12000 থেকে 600 বাদ দিলে 11400 এখানে ব্যালেন্স শীটের যে পরিবর্তনটা হয়েছে ক্যাশ বেড়ে দাঁড়ায়ছে 30000 টাকা আগে ছিল 4000 ওই যে 26000 টাকা আরো বাড়ছে ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল কমছে 600 টাকা এই 600 টাকা কমে 11400 স্টক এটাও 500 টাকা কমে 15000 মোটর ভ্যান এটা 1700 টাকা কমে 15300 তারপর হচ্ছে মেশিনারি মেশিনারি 3000 টাকা কমে হ্রাস পেয়েছে 27000 টাকা আর বিল্ডিং তো বৃদ্ধি পেয়েছে 10000 টাকা বৃদ্ধি পেয়ে 31000 টাকা জানবেন আমরা সেটা পেয়েছি যে বিল্ডিং 10000 টাকা বেড়ে 31000 টাকা এরপর অ্যাকাউন্টস পেয়েবলের কোনো পরিবর্তন হয় না নোটস পেয়েবলের পরিবর্তন হয় না আর রিজার্ভ এই যে রিজার্ভটা এখন আর এখানে নাই আমাদের পূর্বে রিজার্ভ ছিল এই রিজার্ভটা ভেঙে এই যে ক্যাপিটালে ভাগ করে নেওয়া হয়েছে জামান এবং মিনহাজের ক্যাপিটালে 600 এবং 300 ভাগ করে এই ক্যাপিটালের মধ্যে এই টাকাটা অন্তর্ভুক্ত হয়ে গেছে যার কারণে রিজার্ভ ফান্ড আর নাই এখন ক্যাপিটালের অংশ আমরা নির্ণয় করেছি এই যে জামানের ক্যাপিটাল 49800 তারপরে সে মিনহাজের ক্যাপিটাল 34900 আনোয়ারের ক্যাপিটাল 20000 এই তিনটা ক্যাপিটালের যোগফল হচ্ছে 104700 তাহলে টোটাল পূর্বের যে ব্যালেন্স ছিল পূর্বের অ্যাসেট ছিল 104000 এবং অ্যাসেটও ছিল 104000 এবং লায়াবিলিটি ছিল 104000 পরিবর্তন হয়ে নতুন অংশীদার আনোয়ার আসার পরে আফটারস যে ব্যালেন্স শীটটা করা হয়েছে সেই ব্যালেন্স শীটে আমরা দেখতে পাচ্ছি যে এখন অ্যাসেট আছে 129700 এবং লায়াবিলিটি আছে 129700 এটাই আমাদের এই অঙ্কে দেখাতে বলেছে পর্যায়ক্রমে আমি চারটি অংশই দেখালাম প্রথমে জার্নাল এন্ট্রিজ দেখাচ্ছি তারপরে হচ্ছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টস দেখাচ্ছি তারপরে পার্টনার্স দের ক্যাপিটাল অ্যাকাউন্টসটা দেখাচ্ছি এবং সর্বশেষে যে একটা ব্যালেন্স শীট অর্থাৎ উদ্ধৃতপত্র সেটাও প্রস্তুত করে দেখালাম প্রিয় শিক্ষার্থী তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আজকের আলোচনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ